আমার কেমন আমল নামা কেমন খাতা লায়ুবা দিল সাগিরাতান ওয়ালা কবিরা, একটি ছোট গুনাহকে আপনি ছাড়েননি আর একটি বড় গুনাহকে আপনি ছাড়েন নি, যেটা কেমন খাতা আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক তোমার আমল নামা পড়ো, আমল নামার হিসাব দাও। এই আমল নামা দেখার পর মানুষ যখন হয়রান হয়ে যাবে আর পরেশান হয়ে যাবে, তারপর তার অবস্থা কি হবে, তারপর তার পরিস্থিতিটা কি দাঁড়াবে সেটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারাইদিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম শুধুমাত্র নেক কাজ করব, সকাল বেলায় মসজিদে যাব আর সন্ধ্যা বেলায় মসজিদ থেকে বের হব, আর অন্যায় করব না, শুধু নামাজ পড়ে যাব। আল্লাহ পাক বলেন না এটা চলবে না, আমি তোমাদেরকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য বানাইনি, শুধুমাত্র ইবাদত করার জন্য বানাইনি, ইবাদত করার সময় ইবাদত করতে হবে, কাজ করার সময় কাজ করতে হবে, বিয়ে করার সময় বিয়ে করতে হবে। যদি আমরা রসুলের তরিকায় ইবাদত করি, যদি আমরা রসুলের তরিকায় কাজ করি, ওই কাজটা আমার আপনার ইবাদত হয়ে যাবে, মহান রব্বুল আলামিন বলবেন আর তোমাকে সময় দেওয়া হবে না, আর তোমাকে দুনিয়ার লোকে পাঠানো হবে না, আওয়ালা মুহাম্মাদুকুম, আমি কি তোমাদেরকে 60 থেকে 70 বছরের একটা জিন্দেগি আমি কি তোমাদেরকে দিই না, তোমাদেরকে 60 থেকে 70 বছরের একটা জিন্দেগি দেওয়া হয়েছিল আখিরাতের কাজ করার জন্য, এই 60 থেকে 70 বছর তোমরা কাজ করতে পারোনি, আজকে আবার আমার কাছে আপিল করো, আবেদন করো যে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও, না এটা কখনো করা যাবে না। যদি প্রত্যেকটি মানুষ এইভাবে অপরাধী হয়ে আমার কাছে আসে আর যদি বলে যে আমরা আরেকবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও, আর যদি আমি প্রত্যেকটি মানুষকে এইভাবে দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দিই, তাহলে আমার জাহান্নামে কে যাবে, জাহান্নাম তো আমার ফাঁকা পড়ে থাকবে, জাহান্নাম তো খালি পড়ে থাকবে, না 60 থেকে 70 বছর একটা লম্বা জিন্দেগি তোমাকে দেওয়া হয়েছিল, এই 60 থেকে 70 বছরে আখিরাতের কাজ করো,
জাহান্নামের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করুক যরবুল আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে মনে জায়গা, জাহান্নামে মনে একটা স্থান। এই জাহান্নামে পড়ে মানুষ কাঁদবে আর বলবে আল্লাহ এটা কেমন কারাগার। দুনিয়ার বুকে যখন কোনো মানুষ চুরি করতো, ডাকাতি করতো, যখন মানুষ ধরা খেত, এই পুলিশ যখন তাদেরকে ধরে জেলখানা পর্যন্ত নিয়ে যেত, জেলখানায় নিয়ে যাওয়ার পর মানুষটাকে যখন জেলখানায় বন্দি করে দিত, বন্দি করে দেওয়ার পর তাকে সময় সময় খাবার দেওয়া হতো, তাদেরকে সময় সময় দুই দুইটা রুটি বা এক রুটি ভাত দেওয়া হতো, বা তাদেরকে পানি দেওয়া হতো। ও আল্লাহ, এটা আপনার কেমন কারাগার, এটা আপনার কেমন জেলখানা। ও আল্লাহ, আমার কলিজা পিপাসায় ফেটে যায়, আমার কলিজা পিপাসায় খান খান হয়ে গেছে। ও আল্লাহ, তুমি আমাকে একটু পানি পান করে দে না। মহান রব্বুল আলামিন বলবেন, ওয়ালা তু'আমুন ইল্লা মিন গিসলিন। ও জাহান্নামীরা, তোমাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি, তোমাদের জন্য পানীয় জল আছে, তোমাদের জন্য শরবত আছে, তোমাদের জন্য জুস আমি তৈরি করে রেখেছি, তোমাদেরকে যেই জুসটা আমি জাহান্নামের মধ্যে পান করাবো ওই জুসটার নাম হলো গিসলিন। ওই গিসলিনটাকে মহান রব্বুল আলামিন বানিয়েছেন নাপাক রক্ত, নাপাক কুস, দুর্গন্ধময় জিনিস দিয়া। ওই গিসলিন নামক শরবতটাকে আল্লাহ পাক তৈরি করে যখন জাহান্নামীদের মুখের মধ্যে ধরা হবে, ওই শরবতটা যত ভিতরের দিকে যাবে, যত ভিতরের দিকে প্রবেশ করবে, ভিতরের মধ্যে যত জিনিস আছে, নারী ভুড়ি কলিজা হাত সব কিছু একেবার জ্বলে পুড়ে রাগ হয়ে যাবে, আর সব কিছু চলে যাওয়ার পর একেবারে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। এই দিন কি হবে বলুন? আজকে আমাদের কি অবস্থা? আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি না, আল্লাহর হুকুম আদায় করতে পারি না, সময় চলে যায়। আমার আপনার সময় 60 থেকে 70 বছরের সময় এভাবে চলে যাবে। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া পৃথিবীতে দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইম ওয়েট ফর গড, একটা হলো সময় আর একটা হলো নদীর স্রোত। এই দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। আমরা যদি ঘড়িকে বলি, ভাই ও ঘড়ি, তুই 10টা বাজতে 5 মিনিট বাকি আছিস, একটু অপেক্ষা কর ভাই, একটু অপেক্ষা কর। ঘড়ি কিন্তু আপনার আমার কথা শুনবে না, ঘড়ির কাঁটা যেমন ঘুরতেই থাকছে, ঘড়ির কাঁটা যেমন ঘুরেই যায়, এইরকম আমার আপনার হায়াত আস্তে আস্তে করে ঘেঁটে চলে যাচ্ছে। সমুদ্রের পানি তার স্রোত আস্তে আস্তে করে সব চলে যাচ্ছে, কেউ কারো কথা মানে না। কিন্তু এই পৃথিবী, এই ধরা, এই দুনিয়াটাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়াকে আবার আল্লাহ পাক একদিন ভেঙে দেবেন। সব খেলা, সব আশা আকাঙ্ক্ষা, সব মানুষের চুরমার হয়ে যাবে যখন কেমন হবে। আল্লাহ পাক বলেন, আল কারিয়া তামাল কারিয়া ওয়ামা আদরাকা তামাল কারিয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, কেমন যে হবে আপনি কি জানেন? কেমনটা কি? ওয়ামা আদরাকা, তুমি কি জানো কেমন কি? আল্লাহ নবী বলেন, না জানি না। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবুস।
থেকে ওদিকে যাবে, কেউ কারো কোনো কথা শুনবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। দুনিয়ার অবস্থা কি হবে আল্লাহ জমিনকে দেখে বলবেন, যখন সব মানুষ পড়ে যাবে, ধরার মধ্যে কেউ থাকবে না, কোন প্রাণী থাকবে না, মানুষ নামের যখন কিছু থাকবে না, আল্লাহ বলবেন এ মৃত্যুর ফরিস্তা আজরাইল, আখের দিন তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বলো মাইয়া মুকা, আর কে বাকি আছে বল। মৃত্যুর ফরিস্তা বলবেন আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ আর বেঁচে নাই, সব কিছু ধ্বংস, সব কিছু মরে গেছে, আর কিছু বেঁচে নাই, আল্লাহ মাত্র তোমার ফরিস্তারা বেঁচে আছে। আল্লাহ পাক মৃত্যুর ফরিস্তা আজরাইলকে বলবে, এ মৃত্যুর ফরিস্তা আজরাইল, যা আমার সব ফেরেশতার রূপটাকে কবজ করে নে, ফেরেশতার রূপ কবজ করা হবে। আল্লাহ পাক বলবেন, ইয়া আজরাইল আখবিরনি মাইয়া বুকা, এ জিব্রাইল আমাকে বলো আর কে বাকি আছে। বলল আল্লাহ, তোমার সব ফেরেশতা শেষ, আর মাত্র তোমার ক্যাবিনেট মন্ত্রীটা বাকি আছে। তারা কারা? বলল আমি আজরাইল, আর তোমার ফেরেশতা জিব্রাইল, মিকাইল, আসরাফিল, ইসরাফিল, এই চারটা ফেরেশতা, এরা শুধু বাকি আছে সব শেষ। বলল যা তাদের রূপটাকে কবজ কর, সবার রূপ কবজ করা হয়ে যাবে। বলবে আজাইল আখিরনি মাইয়া বাকা, বল আর কে বাকি আছে। বলবে আল্লাহ সব শেষ, মাত্র আমি একাই বাকি আছি। আল্লাহ পাক বলবেন, এ আজাইল তুই তো এতদিন মানুষের রূপ কবজ করেছিস, তুই তো এতদিন কত মানুষকে এতিম করেছিস, কত নারীকে বিধবা করেছ, কত শিশুকে এতিম করেছো, বা ভাড়া করেছো, মানুষের প্রাণকে তুমি হরণ করেছো, আজকে তুমি নিজের প্রাণটা নিজে হরণ করো, নিজের জীবটাকে নিজে কবজ করো। আজ রায় ঝটপট করবে, নিজের জীবটাকে নিজে কেমন করে কবজ করা যায়, তারপর আল্লাহর অর্ডারে নিজের জীবটাকে নিজে কবজ করবে, তারপর বলবেন আজকে আর কেউ নাই, লেমানি আমি বলে যাও আজকে রাজত্ব কার, আল্লাহ নিজে বলবেন আজকে রাজত্ব হবে আমার। এই মহারাজত্বের জেনে যেদিন কেউ কারো উপকার করবে না, যেদিন কেউ কারো অপকার করতে পারবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, হে জমিন আইনা তোমার বৃক্ষগুলো, তোমার গাছগুলো কোথায়, কোথায় আফ্রিকার জঙ্গল, কোথায় অ্যামাজন জঙ্গল, তোমার এই জঙ্গলগুলো কোথায়, আজকে তো দেখা যায় না। বলবে এই দুনিয়া, এই পৃথিবী, আইনা জব্বার তোমার অত্যাচারী বাদশাহরা কোথায়, আজকে যেমন মুসলমানদের উপর অত্যাচার করা হয়, সারা বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত, মায়ানমারে যেমন করে মুসলমানদেরকে মারা হলো, আরব বংশের মুসলমানদেরকে মারা হচ্ছে, আইনা যে বারো তোমার অত্যাচারী বাদশারা কোথায়, যে অত্যাচারী বাদশারা মানুষের মানুষের খুন পান করেছে, এই বাদশারা কোথায়। আল্লাহ পাক বলবেন, হে পৃথিবী আইনা আইনা মাহার, আইনা বাহার তোমার সেই সাগরগুলো কোথায়, যেই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলো কোথায় আছে, কোথায় গেলে তার পানি, কোথায় গেলে তার জল, শুকিয়ে কোথায় গেছে, এই দিন একাকার হয়ে যাবে, কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো অপকার করতে পারবে না। আমার বন্ধুগণ, সেই দিন যদি আমরা পাস করতে চাই, সেই দিন যদি আমরা আল্লাহ পাকের কাছে নিজের এবাদতের হিসাব দিতে চাই, তাহলে আমাদেরকে সেই দুনিয়ায় আল্লাহ পাকের এবাদত করতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ বলেন, ওই বিশ্বাসী বান্দারা, ওই ইমানদার বান্দারা, তোমরা একমাত্র আল্লাহ পাককে ভয় করো, আর তোমরা নিজে নিজে চিন্তা ভাবনা করো, নিজে নিজে এক সমালোচনা করো যে তোমরা পরকালের জন্য কি সঞ্চয় করেছ। আজকে আমরা যদি নিজের বুকে নিজে আমরা হাত রেখে চিন্তা ভাবনা করি যে আল্লাহ পরকালের জন্য কিছুই তো সম্বল করতে পারলাম না, পরকালের সম্বল আমরা কিছুই জোগাড় করতে পারলাম না, থাকার জন্য সুন্দর বাড়ি আছে, সুন্দর নারী আছে, সুন্দর ঘর আছে, সুন্দর বিল্ডিং মালাখানা আছে, কিন্তু পরকালের জন্য আমরা কিছুই সম্বল করতে পারলাম না। যেই দিন আপনি আমি মরে যাব, মরে যাওয়ার পর সেই দিন আমার আপনার জন্য ওই চাকাবিহীন একটা খাটি আনিয়ে আসা হবে মসজিদ থেকে, যেইটা মসজিদ ওই পাল্টিটা যখন আপনার দরবারে আপনার বাড়িতে নিয়ে আসা হবে, আপনাকে সুন্দর করে গোসল করায়া ওই পাল্কিতে যখন শুয়ে দেওয়া হবে, আপনাকে শুয়ে দেওয়ার পর আপনাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, কবর পর্যন্ত আপনার সাথে অনেক মানুষ যাবে, আপনার ছেলে মেয়েরা বাবা বাবা করে কাঁদবে, আপনার স্ত্রী স্বামী স্বামী করে কাঁদবে, আপনার দোষ বন্ধু আপনাকে খাটিয়ার উপরে একবার সুন্দর করে সাদা কাপড় পরিয়ে চুলকেটির মতো জড়িয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। আর কবরে যখন রেখে দেবে, কবরে রেখে দেওয়ার পর সকলে তারা বাড়ি চলে আসবে, এই কবরে আপনার আমার সাথে একটা জিনিস থেকে যাবে, ওই জিনিসটা আপনার আমার সাথে কবরে থেকে যাবে, ওটা কখনো আপনার সাথে আলাদা হবে না, ওই জিনিসটার নাম হলো নেকামল, ওই নেকামল কিন্তু আপনার সাথে থাকবে না। এই জন্য বলা হয় মসজিদের ওই পালকিখানা আসবে সবার ঘরে সবার জানা, গরুই পাতার গরম পানি গোসল দিবে তোমার আপন জনা, গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা, চির বিদায় দিবে মনা, যখন গোসল করে দেওয়া হবে সাদা কাপড় পরিয়ে কবরে যখন নিয়ে যাবে, কবরে আপনাকে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে আপনাকে কবরে রেখে চলে আসবে, আর সকল মানুষ বাড়িতে চলে আসবে, কেউ আপনার সাথে থাকবে না। সেই জন্য উপরে তাকাবো শুধু বাঁশ, বাঁশ ছাড়া কিছু নাই, এই অন্ধকার কবর। এই জন্য মহান আল্লাহ বলছেন, বান্দা এই কবরের জন্য কি করলি, 60-70 বছর সময়ে একটা চিন্তা ভাবনা কর, আর নইলে পরে যদি ওখানে গিয়ে বলবি আল্লাহ রব্বানা আবসালনা ফারজিলনা আমাল সালেহা, হে আল্লাহ আরেক বার তুমি আমাকে দুনিয়ার দিকে পাঠাও, আর কিন্তু তোমার কথা শোনা হবে না। সেই জন্য এই 60-70 বছরে আমাকে আপনাকে আখিরাতের সম্বল জোগাড় করতে হবে, আখিরাতের সম্বল জোগাড় করে কবরে নিয়ে যেতে হবে। এই বাড়ি আপনার আছে, 4-5 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, 3টা করে ফ্যাক্টরি আছে, 4টা করে দোকান আছে, এই দোকানগুলো আপনার কেউ পাশে থাকবে, এটা আসল ঠিকানা নয়, আসল ঠিকানা 3.5 হাত মাটির নিচে। এই জন্য কবি বলেছেন, পৃথিবী মদে আসল ঠিকানা নয়, মরণ কে দিয়ে
আমিন।